হয়েছে কে কি হয়েছে মন খারাপ মন খারাপ ফুল লাগা বুঝি না কি বল এটা কেমন কথা বুঝায় কত হয়েছে সত্যি বুঝি আউলে রিসোর্স না আউলে ওই আউলে তো অনেক খারাপ কাজ করছে কাজটা কি বুঝছ নাই আমি তো মনে করি সহজ সোজা পড়লাম আমি তো বুঝি না প্রেম কারে কয় ওই শালায় আমার ওই ওই মেয়েটা আছে না ওই মেয়েটার লোকে ক্লাস টাস করে দিয়ে ওই শালায় ওই মেয়েটার লোকে প্রেম করতে গেছে তারপরে আমি কি করবো আমি মন খারাপ করে বসেছি মন খারাপ করার কি আছে দেখুন না তুই টেনশন করিস তো আমি দেখতেছি দাদা আবুল্লা তো আবুল্লার আমি দেখতেছি দাদা তুই কোনো টেনশন নিস না আমি কালকে বিকেলে আবুল্লার সাথে কথা বলতেছি দেখি আবুল্লা কি কয় ঠিক আছে কোনো টেনশন করিস না আর মন খারাপ করার কি আছে ভাল লাগে না বিরক্ত লাগি না মনে কিছুই ভাল লাগে আর মেলায় গেলে ভাল লাগবে বেটা নতুন সে তোর দেখলে খুব ভাল লাগবে আয় বেটা দেখি আবুল্লার পানি খাওয়া লাগে হ্যাঁ এতটুকু পদাইলে পানি পিপাসা লাগে ঠিক আছে আসার সময় আবুল্লার না আমার লোক দেখা হয়নি ভালো তুই আবুল তুই দেশে আমি দেশে তুই না ঢাকা গেলি কি বলছ তোর আমি ঢাকা আমি তো আর কতদিন ধরে আরে কি কস তুই যে প্রেমিক এত মেরে পছন্দ করছিল না ও দি আমার পুরো তুই আর নিয়ে ভাগ্য গেছে আরে তুই সব কি রে আমি তো একবার শুনছিলাম যে প্রেমিক মেরে পছন্দ করে তো আর বলছিল যে কিন্তু পুরোপুরি বল নাই যে কোন মেয়ের পছন্দ করে তান বিরত আমার মনে হয় কি কথা ছিল নাকি জানো তান বিরত এই কথা হইছে শিওর কি করছি আজব তো আমি তো বাড়িতে আছি কতদিন ধরে আচ্ছা তুই কি কোথাও গেছিলি এর মধ্যে না না আমি তো বাড়িতে আমি বাড়িতে আমার যার কোনো এরকম কোনো কথা হচ্ছিল না বাড়িতে তাহলে তো বিছানা কিরকম জানা হয়ে গেল তুই কি করছিস এসব কি এসব কি শুনাইতেছ আমার আমি তো বাসায় তুই কি করছিস তানমিরা তানমিরা কই
তানবি তো কালকে আমার লগে দেখা করলো তাই না? তোকে আমার লগে কালকে মিট করার দরকার তোমার। আচ্ছা দেখি খবর এক জায়গায় কিনা পৃথিবীতে মানুষের জন্ম হয় একবারই, সেই জীবনে প্রেম ভালোবাসা থাকে। প্রেমিকের জীবনেও প্রেম এসেছিল, কিন্তু জীবন তার সাথে অবিচার করেছে। সেই মেয়েটি তাকে বাদ দিয়ে অন্য এক ছেলেকে ভালোবেসে তার সাথে চলে গিয়েছে। তাই প্রেমিক এখন দিশেহারা, সে নিজের জীবনকে অর্থহীন মনে করে। সে মনে করে এই জীবনে তার আর কিছুই অবশিষ্ট নেই, তাই সে সিদ্ধান্ত নিয়েছে তার জীবন তরীর জ্বালানি যেহেতু শেষ, সে আর তার জীবনকে এখানে অতিবাহিত করবে না। সে তার ভুল সিদ্ধান্তের দরুন তার বাবা মা বন্ধু বান্ধব সমস্ত কিছু ছেড়ে সে অজানা পথে রওনা দিয়েছে। সে অনেক দূরের পথে যাওয়ার জন্য তৈরি হয়েছে, তাই সে প্রেমিক হেঁটেই চলছে তার সেই অজানা পথে, জানি না তার এই নিশান কোথায় গিয়ে শেষ হবে। আচ্ছা যদি হয়েও থাকে কি হচ্ছে সত্য মিথ্যা, তোর হাসান আছে হাসান রে আই তো সবাই মিলে একসাথে দেখি আর তুমি কি বল নাই তুই জানো আমরা তিনজনে এই জিনিসটা মিট করতে পারবো না, কিন্তু বন্ধুর মধ্যে কিরকম একটা ইয়া মন মালিন তাড়াতাড়ি পারি আমরা ই করতে পারবো ঠিক আছে Thank you.
হ্যাঁ আবুল তো ফোন দেয় তো আরে আজকে একটা বিচার করে দেবো কল দেয় তো ওই থাকে না থাকে হ্যাঁ বলছি কই এই আমাদের পুকুর পাড় আইতো মিতার আছে ওই বিষয় নিয়ে আলোচনা করাই বলি না কল দিতে আচ্ছা দাদা ভাই তুই তো বাড়িতে ছিলি না ওই দিন তাই না বাড়িতে ছিলাম বাড়িতে থাকলে তোর আম্মু তো খুঁজতে আইলো তোর আম্মু তো পাইলো না কইলো যে আবুল কইছিল দেখছো কি কথা বলো যা বলবি সত্যটা বল তোর মা তো আমার কাছে আইছিল তানভীর কাছে গেছে আমারও খুঁজতে আইছিল তোকে দুই দিন ধরে পাচ্ছে না বাড়িতে তাহলে তুই ছিলি কোথায় এটা সত্যি কথা ভাই আমি আমার আমি কলেজে একটা অনুষ্ঠান এক বন্ধুর সাথে কলেজে ছিলি মানে কলেজে তো প্রোগ্রাম থাকলে আমরাও থাকতাম কলেজের বন্ধুগুলো গেছিলাম একটা প্রোগ্রাম আসলো ওদিকে গেছিলাম কলেজে তুই একাই পড়স তাই তো কথা তুই কলেজে ছিলি না দুই দিন যাবো তোর কলেজে কোনো কাজ নেই কলেজে এত লং কোন প্রোগ্রাম হয়নি তাহলে তুই ছিলি কোথায় তুই না দেখ কান্দি ওর কিন্তু একটা ফাঁকা আছে ও চাইলে কিন্তু ওই প্রেমিকের পুরী নিয়ে এই দুই দিনে একটু দূরে চলে যেতে পারে যেহেতু মানে কলেজে ছিল না কলেজে ছিল না তাহলে ছিল কোথায় বাসায়ও জানায়নি তাহলে দুই দিন ও ছিল কোথায় তাহলে কোথায় ছিল দুই দিন আমি কইছি না তোর আমি কোনো ওইসব ব্যাপারে কিছু জানি না